অমলা পল একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি প্রধানত তামিল, মালায়ালাম এবং তেলুগু চলচ্চিত্রে কাজ করেন। অমলা পল ২৬শে অক্টোবর ১৯৯১ সালে ভারতের কেরালার এর্নাকুলামে একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ২০২২ সাল পর্যন্ত তিনি ২৯ বছর বয়স। অমলা পল নির্মলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তার স্কুলে পড়াশোনা করেছিলেন এবং অমলা কমিউনিকেটিভ ইংলিশে ব্যাচেলর অফ আর্টসে তার ডিগ্রি সম্পন্ন করেছিলেন। সেন্ট তেরেসা কলেজ কোচি থেকে। অমলা পলের বাবার নাম পল ভার্গিস এবং মায়ের নাম আনিশ পল। অমলার এক ভাই অভিজিৎ পল আছে, যিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতাও। যখন অমলা পলের স্বামীর কথা আসে তখন তিনি ২০১৪-এ এল বিজয় চলচ্চিত্র পরিচালকের সাথে বিয়ে করেন, কিন্তু তিন বছর পর তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেন। অমলা পল মডেলিংয়ে তার কেরিয়ার শুরু করেন এবং বেশ কয়েকটি বিজ্ঞাপন এবং টিভি বিজ্ঞাপন করেছেন। ২০০৯ সালে অমলা তার প্রথম মালায়ালাম ছবি নীল থামারা দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ছবিটি বক্স অফিসে হিট হয়। পরের বছরগুলিতে তিনি তামিল কমেডি চলচ্চিত্র বিকাদা কাবিতে আত্মপ্রকাশ করেন। তিনি এই চলচ্চিত্রের একটি প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। পরবর্তীতে বিভিন্ন ভাষায় বেশ কিছু সিনেমা করেছেন অমলা পল। অমলা পল দক্ষিণ ভারতীয় শিল্পের ধনী অভিনেত্রীদের একজন এবং তিনি বিলাসবহুল জীবনযাপন করছেন। তিনি আলুবা কোচি কেরালা ভারতের একটি সুন্দর বাড়ির মালিক, যেখানে অমলা তার পরিবারের সাথে থাকে। এই বিলাসবহুল বাড়িটি কেরালার সবচেয়ে শান্তিপূর্ণ এলাকায় অবস্থিত। অমলা পল এছাড়াও দেশের রিয়েল এস্টেট সম্পত্তিতে বিনিয়োগ করেছেন। অমলা পল বিলাসবহুল গাড়ির প্রতি খুব আগ্রহী এবং তার কিছু দামি গাড়িও রয়েছে। অমলা পল ভারতীয় চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যার কারণে বিজ্ঞাপন এবং টিভি বিজ্ঞাপনের ক্ষেত্রে তিনি প্রথম পছন্দ। অমলা হলেন চন্দ্রিকা সাবানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যা ভারতের অন্যতম শীর্ষস্থানীয় কোম্পানি। এছাড়াও তিনি জয় আলুক্কাস, জিআরটি জুয়েলারি, চেন্নাই রাইনোস এর মতো আরও অনেক ব্র্যান্ডকে সমর্থন করেছেন। অমলা পলের মাসিক আয় ৩০ লাখ টাকার বেশি। তার সম্পদের বড় উৎস আসে সিনেমা এবং শো থেকে। অমলা পলের প্রতি সিনেমার বেতন ১-২ কোটি টাকা। তিনি স্পন্সরশিপ, প্রদত্ত প্রচার এবং টিভি বিজ্ঞাপন থেকে অর্থ উপার্জন করেন।